জানাচ্ছি সমাবেশের ক্লাসে। গত ক্লাসে আমরা শিখেছিলাম ডিগ্রি শব্দটি থেকে চারটি অক্ষর নিয়ে কতভাবে বাছাই করা যায়। কিন্তু যদি সমস্যাটি এমন হয় যে ডিগ্রি শব্দটি থেকে চারটি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায় বা শব্দ গঠন করা যায়, মনে রাখবে তখন সমস্যাটি আর সমাবেশের সমস্যা থাকবে না, তখন সেটি হয়ে যাবে হচ্ছে বিন্যাস। এবং আমরা জানি NPR সমান সমান NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। তো চলো আমরা ডিগ্রি শব্দটি থেকে চারটি অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করতে পারি সেটি বের করি। হ্যাঁ, প্রথম যে কেস সেটি হচ্ছে চারটি ভিন্ন। আমরা জানি চারটি ভিন্ন হলে কি হয়, 4C4, এর সাথে কি গুণ হবে, 4 ফ্যাক্টোরিয়াল, কারণ এক্ষেত্রে চারটি অক্ষরই ভিন্ন ভিন্ন। দ্বিতীয় যে কেস বা শর্ত সেটি হচ্ছে দুইটি একই দুইটি ভিন্ন। আমরা জানি দুইটি একই এবং দুটি ভিন্ন থাকলে কিভাবে আমরা বাছাই করতে পারি, 1 × 3C2, এর সাথে কি গুণ হবে, 4 ফ্যাক্টোরিয়াল ÷ 2 ফ্যাক্টোরিয়াল। কেন, কারণ আমরা জানি এখানে দুইটি একই মানে দুইটি ই আছে, সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এরপর দেখো তিনটি একই একটি ভিন্ন, তিনটি একই বা তিনটি ই থেকে আমরা তিনটি নিতে পারি হচ্ছে একভাবে, তো 1 × 3C1 ×4 ফ্যাক্টোরিয়াল ÷ 3 ফ্যাক্টোরিয়াল, এখানে তিনটি ই আছে বিধায় আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করেছি। সর্বমোট শব্দ গঠন করা যায় এই তিনটি যোগ করে দাও এবং তা হচ্ছে 72 উপায়। আশা করি সবাই বুঝতে পেরেছো।